রবিবার দিন ছোলার ডাল দিয়ে পনির হয়, আচ্ছা তরকার ডাল দিয়ে তরকারি হয়। আমাদের সামনে গরম গরম ছোলা ভাটুরা হাজির। এই তিন পিসের দাম হচ্ছে 20 টাকা। মোটামুটি 8টা থেকে পেয়ে যাবেন, 8টা 10-15 মধ্যে মাল আমরা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা, আর মোটামুটি কতক্ষণ তাও খোলা পাওয়া যাবে? 11:30। এটার পরটা টেস্টটা যা অসাধারণ। এক্সাইটেড, কারণ অনেকদিন পর আমাদের চ্যানেলে আজ ব্রেকফাস্ট নিয়ে ভিডিও আসতে চলেছে। আর আজ আমরা এসেছি ফুড কার্টে, এই ব্রেকফাস্ট পয়েন্টটিতে। আজ আমরা ট্রাই করব ছোলা ভাটুরা। মাত্র 3 পিস ছোলা ভাটুরার দাম এখানে 20 টাকা, সবটাই তুলে ধরবো আপনাদের সামনে। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু আর নিউ ব্লগ, ওয়েলকাম টু ফুড কার্ট। তো এখন তৈরি হচ্ছে পেটাই পরোটা। মোটামুটি কতগুলো পেটাই পরোটা তৈরি হয় তোমাদের প্রতিদিন? 10-12টা। এক একটা কত ওজন থাকে? এটা কম আছে, এটা ছোট। আচ্ছা, এই ভেতরটা দিয়ে জিরে দেবো নাকি? হ্যাঁ, কালো জিরে আছে, কালো জিরে আছে, আমল দুধ আছে। এটার দামটা কত আছে? 100 গ্রাম 15 টাকা, 150 গ্রাম 20 টাকা, 250 গ্রাম 30 টাকা, 340 টাকা। আর এর সাথে কি দেওয়া হয় থাকে? ঘুগনি হয় কোনোদিন, কোনোদিন ছোলার ডাল হয়, রবিবার দিন ছোলার ডাল দিয়ে পনির হয়, আচ্ছা তরকার ডাল দিয়ে তরকারি হয়। আমাদের সামনে গরম গরম ছোলা ভাটুরা হাজির। এই 3 পিসের দাম হচ্ছে 20 টাকা। এখন খেয়ে দেখা যাক টেস্টটা কেমন। বাহ, টেস্টটা সত্যি দারুণ। ছোলা ভাটুরা একদম স্মুথ, একদম সহজে ছিঁড়ে যাচ্ছে। ব্রেকফাস্ট হিসাবে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, কারণ 3 পিস ছোলা ভাটুরা পাচ্ছেন, তার সাথে তরকারিটা খুব সুন্দর, টেস্টটা অসাধারণ। আর সবচেয়ে বড় কথা প্রাইসিংটা, মাত্র 20 টাকা এখানে 3 পিস পাওয়া যাচ্ছে, সেটা অনেক। এই 3 পিস খাওয়া উদ্ধার করা খুব মুশকিল, কিন্তু সাইজটা অনেকটাই বড়, 20 টাকা নিরিখে। আপনার নামটা? আমার নাম রাহুল বর্মন। আচ্ছা, আপনি কি দোকানের মালিক? হ্যাঁ। আচ্ছা, তা মোটামুটি দোকানটা কতদিন হলো? দোকান হয়েছে 1 বছর, আর এই পেটাই পরোটা ছোলা ভাটুরাটা করছি 1 মাস। মানে ছোলা ভাটুরাটা আগে প্রথম থেকেই করেছি, পেটাই পরোটাটা এই আরম্ভ করেছি 1 মাস হলো। সকালে আইটেম হিসেবে, ব্রেকফাস্ট আইটেম হিসেবে তাহলে ছোলা ভাটুরা আর পেটাই পরোটা নাকি? হ্যাঁ, এগুলো থাকছে। আর মোটামুটি সকালে কটা থেকে অ্যাভেলেবেল থাকে? সকালে মোটামুটি আমরা দোকান খুলি হচ্ছে 6:30, ঠিক আছে। এবার মালপত্র রেডি করতে হয়, করতে হয়, আপনারা মোটামুটি 8টা থেকে পেয়ে যাবেন, 8টা 10-15 মধ্যে মাল আমরা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা, আর মোটামুটি কতক্ষণ তাও খোলা পাওয়া যাবে? 11:30। সাড়ে এগারোটার পরে এলে মাল পাওয়া যাবে না, তো হয়তো মানে পাওয়া যেতেও পারে, কিন্তু কারণ বিকেলে আমাদের চাইনিজ আইটেম হয়, তো রোল, চাউমিন, মোগলাই এইসব হয়। এবার যার জন্য তাড়াতাড়ি আমাদেরকে বন্ধ করতে হয়, কারণ ওরা ওই মালগুলো রেডি করবে, তো না হলে মুশকিল হয়ে যাবে। আর বিকেলের আইটেমগুলো তাহলে কটা? সন্ধ্যে 6টা থেকে নাকি? না, বিকেলের আইটেমগুলো মোটামুটি আপনারা 5:30-5টার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, কারণ 5টার সময় দোকান খোলা হয়, তারপর 5টার পরে একটু রেডি ফেডি করতে হয় দোকানটা। মানে সকালের দিকে ব্রেকফাস্ট থাকছে, আর বিকালের দিকে অন্যান্য ফাস্ট ফুডের যে আইটেমগুলো, রোল, চাউমিন, তারপর হচ্ছে মোগলাই, পকোড়া, তারপর হচ্ছে আমাদের চিলি চিকেন, নান। আচ্ছা, আর এই ব্রেকফাস্ট আইটেমগুলোর মধ্যে কাস্টমাররা কোনটা বেশি প্রেফার করছে? এটাই বড়টা, এটাই বড়টা। আচ্ছা, আর এমনি একটু প্রাইসটা একটু বলে দিন।
পেটাই পরোটার প্রাইস হচ্ছে 100 গ্রাম 15 টাকা, 150 গ্রাম 20 টাকা, আর ছোলা বাটোরার প্রাইস হচ্ছে 3 পিস 20 টাকা। আর লোকেশনটা আপনাদের? আমাদের লোকেশনটা হচ্ছে সিং দরজা না নিয়ার নাকসিট, নাকসিটের ঠিক পরেই আমাদের দোকানটা। ঠিক আছে, ধন্যবাদ। বর্তমানে রাস্তাটি সরাসরি চলে গেছে খোঁজবাগানের দিকে, আর এইদিকে চলে গেছে মিঠা পুকুর, আর এখানে জেবি মিত্র রোডের ওপর সিন দরজায় অবস্থিত দোকানটি, আর পাশেই রয়েছে নাক সুইটস। এছাড়া ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লিঙ্কও দেওয়া থাকবে, এছাড়া ফোন নম্বরও দেওয়া থাকবে, আপনাদের কোনো অসুবিধা হলে একবার ফোন করে নিতে পারে। তো এই ফুডকার্ট ব্রেকফাস্ট পয়েন্ট থেকে নিলাম 100 গ্রাম পেটাই বড়াটা, আর তার সঙ্গে ঘুগনি রয়েছে, এখন খেয়ে দেখা যাক। তার সঙ্গে পেঁয়াজও রয়েছে। ফার্স্ট বাইটটা যা ওয়াও, দারুণ টেস্ট। আর তার সাথে ঘুগনির সাথে পেঁয়াজের কম্বিনেশন একদম ফাটাফাটি। পেটাই পাওয়াটা টেস্টটা যা অসাধারণ। তবে এটা খেতে হলে অবশ্যই আপনাদের আগে আসতে হবে, কারণ এই ব্রেকফাস্ট এখানে হাই ডিমান্ড। আর মাত্র 15 টাকায় এখানে পাবেন 100 গ্রাম পেটাই পাওয়াটা, আর 150 গ্রামের দাম 20 টাকা। এখানে যে ঘুগনি তরকারিটা প্রোভাইড করা হয় সেটা তো অসাধারণ খেতে। তবে আপনারা যদি সানডে আসেন তাহলে এখানে পনির তরকারিও প্রোভাইড করা হয়, তাহলে আপনারা চাইলে সানডেও আসতে পারেন। আর দোকান প্রায় প্রতিদিনই খোলা থাকে। নানটা খুবই কম, একবারে টান নিচ হয়ে যাচ্ছে, আমার বেশি কষ্ট করতে হবে না। তবে এটি গরম গরম দেখতে খুব সুন্দর লাগছে, বেশি মোটাও না বেশি পাতলাও না, হাতে মধ্যে ঠিক। বেশি রাত্রে কি হয় মুখ মধ্যে আটকে যায়, শক্ত না আনলে যেমন আটকে যায়, শুনে মুখ মধ্যে আটকাতে যায়, মানে দাঁতেও আটকাচ্ছে না, মুখে দিলে যেমন মিলিয়ে যাওয়ার মতো বলে সে মিলিয়ে যাচ্ছে, টেস্টটা খুব ভালো। তো এটাই ছিল বর্ধমানে ফুডকার্ট ব্রেকফাস্ট পয়েন্ট আমাদের ভিডিও। এখানে আজ অসাধারণ অভিজ্ঞতা হলো, বিশেষ করে যে আইটেমটা আমরা ট্রাই করেছিলাম অর্থাৎ ছোলা বাটুরা, তার টেস্ট ছিল অসাধারণ। আপনারা যারা বর্ধমানে থাকেন বা বর্ধমানের ধারা কাছে থাকেন অবশ্যই এখানে এসে আইটেমটা ট্রাই করতে পারেন, এবং তার সঙ্গে আপনার পেটাই পাওয়াটাও আইটেমটা ট্রাই করতে পারেন, এটাও এখানকার খুব জনপ্রিয় আইটেম। আপনারা যারা এখানে খেতে আসবেন আপনাদের ফিডব্যাকটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো তা ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আগে এটাকে জাস্ট জুম ইন করে তুলে নেব একবার। তো আমাদের সামনে গরম গরম পেটের পাওয়াটা হাজির, এখানে 3 পিস পেটের পাওয়া, সরি কাট কাট, ভুড়ি ভুড়ি বেশি আসছে না তো। তো আমাদের সামনে গরম গরম, যারা আসবেন অবশ্যই কমেন্ট বক্সে মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে,